আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, চলে আসলাম খুবই লোভনীয় দুর্দান্ত ভোনা খিচুড়ি। সাথে আছে লেবুর সালাদ। অল্প মশলায় ভোনা খিচুড়িটা আসলে অনেক টেস্টি হয়, আর যদি একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকে তাহলে খেতেই তো আরও মজা হয়। আজকে খুবই অল্প সময়ে ভোনা খিচুড়ি আর লেবুর সালাদটা তৈরি করে দেখাবো। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেলকনটি প্রেস করেন। মূল ভিডিওতে চলে যায়। ফার্স্টে এখানে নিয়ে এসেছি আমি এক চুলাতে একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানের ভিতরে রান্না সরষের তেল দিয়েছি, এখানে আপনারা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। এখানে তেল টেবিল চামচ, রান্নার সরষের তেল দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এখানে চার পাঁচটা কাঁচামরিচ কুচি দিয়েছি, এটা একটু নেড়ে চেড়ে। তারপরে দিয়ে দেব গোটা জিরা, গোটা জিরা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। দেওয়ার পরে দিয়ে দেব গরম মশলা, এখানে আমি গরম মশলা দিয়েছি দুই টুকরো দারচিনি, দুইটা এলাচ, চার পাঁচটা লবঙ্গ আর চারটা গোলমরিচ, এগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব, আর একটা তেজপাতা। এখানে গুঁড়া মশলাটা দিয়েছি হাফ চামচ, জিরা গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, একটু কম হবে গরম মশলার গুঁড়া। গরম মশলাটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। এগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিয়ে দেবো। এখানে এক টেবিল চামচ রসুন বাটা, হাফ চামচের একটু কম জিরা বাটা, এগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পোলাও চাল, মুগ ডাল আর মুসুরির ডাল, সেটা এখন দিয়ে দেব। আর মুগ ডাল আর মুসুরির ডালের খিচুড়িটা খেতে অসাধারণ লাগে যদি এভাবে ভোনা খিচুড়িটা তৈরি করা হয়। নেড়ে চেড়ে একটু ভেজে দিব, তারপরে দিয়ে দেব পানি। এখানে আমি হাফ কেজি একটু কম হবে ডাল দিছি, আর দুই পট পোলাও চাল দিছি। এখন চালগুলো আমার ভাজা হয়ে গেছে, আমার যতটুকু পানি লাগবে এখানে দিয়ে দিচ্ছি, এক লিটারের একটু কম হবে পানি। এখানে ডাল আর চাল মিলে আমার সাড়ে তিন পটের একটু কম হবে, সব মিলে হয়েছে, এই জন্য এখানে আমি দিয়ে দেবো এক লিটার একটু কম পানি। পানি দেওয়ার পরে নেড়ে চেড়ে আবারও আমি এটাকে মাঝারি আঁচের থেকে একটু বেশি করে জাল দিয়ে, পানিটা একটু বলক আসলে চোলার জালটা কমিয়ে আমি এখানে 25 মিনিট রেখে দেব চোলার পরে। পরিমাণ মতো অবশ্যই লবণ দেবেন। আমি নামানির আগে একটু ঘি দিয়েছিলাম, দিয়ে এসেছি হাফ চামচ একটু কম হলুদ গুঁড়া, কারণ আমি এখানে হলুদ গুঁড়াটা ব্যবহার করেছি লাস্টে, কারণ হলুদ গুঁড়াটা বেশি ভাজা হয়ে গেলে আলাদা একটা ফ্লেভার আসে, সেই জন্য আমি লাস্টে দিছি। বিশ থেকে 25 মিনিট পরে আমি ফিরে আসছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পাশে যেগুলো মনে হচ্ছে একটু পানি পানি ভাব রয়েছে সেগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে দিয়ে 10 মিনিট রেখে দিব। তারপরে আপনাদের দেখাবো খিচুড়িটা আসলে কতটা ঝরঝরে হয়েছে। এই যে আমার ভোনা খিচুড়ি তৈরি হয়ে গেছে। তারপরে আমি সালাদটা তৈরি করব। এপাশে লেবু কেটে নিয়েছি, শুকনো মরিচ আর পেঁয়াজ আর তেঁতুল আর সরষের তেল, এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি সালাদটা তৈরি করব। ব্যাস
তৈরি হয়ে গেছে ভুনা খিচুড়ি, সাথে লেবুর শুকনো মরিচের সালাদ। আসলে দুটো জিনিসই খুবই টেস্টি, খুবই লোভনীয়। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো। নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে আল্লাহ হাফেজ।